টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন কিভাবে এমএস ওয়ার্ডে টাইপ করা যায় এবং টাইপকৃত টেক্সটটি সিলেক্ট করা যায়। গত পর্বে আমরা কার্সর সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে আমরা যখন কোনো কিছু টাইপ করি, কার্সরটি যে জায়গায় রয়েছে সেই জায়গায় টাইপ হয়, টেক্সটটি শো করে। আমি কিছু টাইপ করছি, এখানে দেখুন আমার কার্সরটি এই জায়গায় ছিল। আমি যখন ধীরে ধীরে টাইপ করলাম, আমার কার্সরটি এই জায়গায় চলে আসলো এবং টাইপকৃত টেক্সটটি শো করল। এখন দেখুন, আমি এই কার্সরটা যদি আমি এইখানে ক্লিক করে রাখি, এই সাম এই লেখাটির পরে আমি যদি রাখি, তাহলে এখানে আমি একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে এখানে আমি যদি, তাহলে দেখুন বর্তমানে আমাদের এই নতুন টাইপকৃত টেক্সটটি যে সাম এবং টেক্সট এই দুই লেখার মাঝখানে শো করছে, অর্থাৎ আমাদের কার্সরটি যে জায়গায় রয়েছে শুধুমাত্র সেই জায়গায় আমাদের লেখা শো করবে। আবার যদি আমি যদি এই টেক্সটের পরে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি কোনো কিছু টাইপ করি, তাহলে তারপরে শো করবে। এখন যদি আমি চিন্তা করি যে আমি আমার এই লাইন লেখা শেষ, আমি নিচের লাইনে আবার লিখব, এটি লেখার জন্য এখানে কার্সর লাইনের শেষে কার্সর রাখার পরে আমাদের কিবোর্ডে যে ইন্টার যে কীটা রয়েছে, আমি ইন্টার কীতে একবার চাপ দেব। চাপ দেওয়ার ফলে দেখুন আমাদের এই কার্সরটি নিচে চলে এসেছে। আমি যদি এখন টাইপ করি, তাহলে আমার নতুন টাইপকৃত টেক্সটটি এই জায়গায় শো করবে। আবার যদি আমি আবার ইন্টার দিই, তাহলে আমার আবার কার্সরটি নিচে আসবে, আবার এই নিচে থেকে টাইপ শুরু হবে। আবার আমি যদি লেখার মাঝে যদি আমি যদি ইন্টার দিই, তাহলে লেখাটি ভেঙে নিচের দিকে চলে আসবে। সেটি কীভাবে সম্ভব আমি দেখাচ্ছি। আমি প্রথম টেক্সটটি আমি টাইপ করার করেছিলাম, এখানে আমি ইংলিশের আগে আমি কার্সর নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আপনি কিবোর্ডে ইন্টার যদি চাপ দেন, দেখুন ইংলিশ টেক্সট এই ইংলিশ থেকে নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ পরবর্তী প্যারা শুরু হয়েছে। এখন আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেক্সট সিলেক্ট করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড তথা উইন্ডোজ ভিত্তিক কোনো সফটওয়্যারে কাজ করার সময় টেক্সট সিলেক্ট করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যখন কোনো আমরা একটা টেক্সট নিয়ে কাজ করব, সেই টেক্সটটি সিলেক্ট না করলে আমরা সেই টেক্সটে কোনো কাজ অ্যাপ্লাই করতে পারবো না। অর্থাৎ আমি যদি কোনো টেক্সটে আমি ডেকোরেশন করতে চাই অর্থাৎ ফরম্যাটিং করতে যাই, তাহলে তা সেই টেক্সটেই আমাদেরকে সিলেক্ট করতে হবে। সেই কারণে আমরা দেখব যে কীভাবে টেক্সট সিলেক্ট করতে হয়। টেক্সট সিলেক্ট করার সাধারণত দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে মাউস দ্বারা, আরেকটি কিবোর্ড দ্বারা। আমি ধারাবাহিকভাবে দুইটি দেখাচ্ছি যে কিভাবে মাউস দ্বারা আপনি টেক্সট সিলেক্ট করবেন এবং কিভাবে কিবোর্ড দ্বারা টেক্সট সিলেক্ট করবেন। মাউস দ্বারা টেক্সট সিলেক্ট করার জন্য আমরা সাধারণত মাউস পয়েন্টার যেটা বুঝি, এমএস ওয়ার্ডের যখন ডকুমেন্টের ভিতরে আমরা মাউসটা নিয়ে যাই, দেখুন আমাদের মাউস পয়েন্টারটা একটি কার্সরের মতো রূপ ধারণ করছে, অর্থাৎ এইখানে যে আপনার এই হাইড আনহাইড হচ্ছে যে কার্সরটি, এটা মোটামুটি একই রকম শো করছে। আবার এটার উপরের দিকে কিছু একটা টান রয়েছে, নিচের দিকে একটা টান রয়েছে। আবার টেক্সটের কাছাকাছি যদি আমি কার্সরটা নিয়ে যাই, তাহলে দেখুন এটি এই ডান পাশে আবার কিছু রেখা শো করছে। এখন মাউস দ্বারা কীভাবে সিলেক্ট করবেন সেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এইখানে যে সাম যেই শব্দটা রয়েছে, আমি সাম শব্দটা সিলেক্ট করব। সাম শব্দটা সিলেক্ট করার জন্য দেখুন আমি এস এর আগে আমার মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম। মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে আমি আমার মাউসের বাম, মাউসের যে দুইটি বাটন রয়েছে বাম বাটনে আমি ক্লিক করলাম। বাম বাটনে চেপে ধরে তারপরে আমি মাউসটি ধীরে ধীরে আমি ডান দিকে নিয়ে আসলাম, ডান দিকে এই ই পর্যন্ত আমি নিয়ে আসলাম। ই পর্যন্ত নিয়ে আসার পরে আমি আমার ক্লিকটা ছেড়ে দিলাম, ক্লিকটা ছেড়ে দিলাম, দেখুন আমার সাম শব্দটি সিলেক্ট হয়েছে। আবার আমি এই সিলেক্টে যদি ছেড়ে দিতে চাই, ছেড়ে দেওয়ার জন্য আমার এই ডকুমেন্টসের যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, মাউসের বাম পাশে ক্লিক করি, তাহলে আমার সিলেক্টটা ছেড়ে যাবে। আবার আমি যদি এই টাইপ সাম এই পুরো লাইনটি যদি আমি সিলেক্ট করতে চাই, এই পুরো লাইনটি সিলেক্ট করার জন্য
অ্যাট এ টাইম আমি কীভাবে সিলেক্ট করবো, দেখুন আমি আমার মাউস পয়েন্টারটা যখন আমি টেক্সটের মানে পুরো লাইনের বাম পাশে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এটি মাউস পয়েন্টারের রূপ ধারণ করলো। মাউস পয়েন্টারটা সাধারণত ডান দিকে শো করে, কিন্তু এটি হচ্ছে বাম দিকে শো করছে। ডান দিকে অর্থাৎ আপনার এই তীর চিহ্নটি সবসময় বাম ডান থেকে বাম দিকে নির্দেশ করে, কিন্তু বর্তমানে এই তীরটি আমার বাম থেকে ডান দিকে শো করছে। এখন আমি যদি এইখানে নিয়ে গিয়ে যদি ক্লিক করি, আপনার মাউসের বাম বাটনে যদি ক্লিক করি, একবার যদি ক্লিক করি, দেখুন আপনার পুরো লাইনটি সিলেক্ট হয়ে গেছে। আবার আমি পরের টেক্সটে নিয়ে গিয়েও যদি আমি আবার ক্লিক করি, দেখুন আমার পুরো লাইনটি সিলেক্ট হয়েছে। আবার আমি যদি এই দুটো লাইন একসঙ্গে যদি সিলেক্ট করতে চাই, দুটো লাইন একসঙ্গে সিলেক্ট করার জন্য এই দেখুন আমি এখানে মাউস নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমার মাউসের যে বাম পাশে যে বাটন রয়েছে, বাটনে আমি ক্লিক করে চেপে ধরলাম, চেপে ধরে আমার মাউসটি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পর দেখুন আমার দুটি লাইনই সিলেক্ট হয়েছে। আবার আরেকটু যদি নিচে আনি তাহলে দেখুন তিনটি লাইনই সিলেক্ট হয়েছে। আবার আমি যদি ডকুমেন্টসের যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে আমার সিলেক্টটা সেরে দেবে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কিবোর্ড দিয়ে আপনারা টেক্সট সিলেক্ট করবেন। কিবোর্ড দিয়ে টেক্সট সিলেক্ট করার জন্য আমরা প্রথমে লক্ষ্য করব আমাদের কার্সরটি কোন জায়গায় রয়েছে। যেমন আমাদের বর্তমানে কার্সরটি সাম এই শব্দের শেষে রয়েছে, আমরা এই সাম শব্দটি সিলেক্ট করব। সাম শব্দটি সিলেক্ট করার জন্য আমি আমার কার্সরটি এস অক্ষরের আগে ক্লিক করে কার্সরটি ওখানে নিয়ে আসলাম। এখন আপনারা কিবোর্ডে লক্ষ্য করুন যে কিবোর্ডের বাম পাশে একটি কী রয়েছে, শিফট কী, এবং ডান পাশে একটি শিফট কী রয়েছে। আবার লক্ষ্য করুন আপনার কিবোর্ডে চারটি অ্যারো কী রয়েছে, একটি কী উপরের দিকে নির্দেশ করছে, একটি কী নিচের দিকে নির্দেশ করছে, একটি বাম দিকে নির্দেশ করছে, এবং একটি ডান দিকে নির্দেশ করছে। অর্থাৎ আপনি এটাকে বলতে পারেন যে লেফট অ্যারো কী, রাইট অ্যারো কী, আপ অ্যারো কী, এবং ডাউন অ্যারো কী। আমি যদি এই সাম টেক্সটটি সিলেক্ট করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে, কিবোর্ডে যে দুটি যে শিফট কী রয়েছে যে কোনো একটি শিফট কী চেপে ধরতে হবে। আমি বাম পাশের যে শিফট কীটা রয়েছে সেই কীটা চেপে ধরলাম। চেপে ধরার পরে এখানে আপনার যে ডান অ্যারো কী রয়েছে, আমি এই ডান অ্যারো কীতে একবার আমি চাপ দিলাম, দিয়ে আমি ছেড়ে দিলাম। দেখুন আপনার এস যে টেক্সটটি রয়েছে শুধুমাত্র এক্স অক্ষরটি সিলেক্ট হয়েছে। আমি আবার যদি আরেকবার অ্যারো কীতে চাপ দিই, ওই ডান অ্যারো কী, দেখুন আপনার ও সিলেক্ট হয়েছে। আবার যদি আরেকবার চাপ দিই তাহলে এম সিলেক্ট হয়েছে। আবার যদি আরেকবার চাপ দিই তাহলে ই সিলেক্ট হয়েছে। এখন আমি শিফট কীটা ছেড়ে দিলাম, অর্থাৎ আমরা সাম যে শব্দটা এই শব্দটি সিলেক্ট করতে সক্ষম হয়েছি। আমি যদি আবার অ্যারো কী যদি শিফট ধরে আবার যদি ডান অ্যারো কী দিই তাহলে আমাদের যে নিচে যে টেক্সটটি রয়েছে নিচের টেক্সটটিও ধারাবাহিকভাবে সিলেক্ট হবে। দেখুন আমি সিলেক্ট করছি, শিফট দিয়ে আমি অ্যারো কী দিলাম, একবার আবার আরেকবার অ্যারো দিলাম, আবার আরেকবার অ্যারো দিলাম। দেখুন আমি এইভাবে যতবার আমি ডান অ্যারো কী দেবো ততবার আমার এই টেক্সটগুলো সিলেক্ট হতে থাকবে। আবার এই সিলেক্ট ছেড়ে দেওয়ার বুদ্ধি আমরা ইতিপূর্বে মাউস দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করে সিলেক্ট আমরা ছেড়ে দিয়েছি। আবার কিবোর্ড দিয়ে আপনি সিলেক্টটা ছেড়ে দিতে পারেন। কিবোর্ডে আপনি যে চারটে অ্যারো কী দেখালাম, এই চারটে অ্যারো কীর যে কোনো একটা কীতে যদি আপনি চাপ দেন তাহলে আপনার সিলেক্ট ছেড়ে দেবে। যেমন আমি বর্তমানে বাম অ্যারো কীতে আমি চাপ দিলাম একবার, দেখুন আমার সিলেক্টটা ছেড়ে গেছে এবং আমার কার্সরটি এই সাম যে টেক্সটের আগে শো করছে। এখন আমি চিন্তা করি যে আমার কার্সরটি সাম যে টেক্সটটি রয়েছে এই টেক্সটের আগে রয়েছে, কিন্তু আমি এই টাইপ যে শব্দটা রয়েছে এই শব্দটা আমি সিলেক্ট করব। এই শব্দটা সিলেক্ট করার জন্য আমি অনুরূপভাবে শিফট কী চেপে ধরবো, ধরার পর আমাদের যে কিবোর্ডে যে বাম অ্যারো কী রয়েছে আমি বাম অ্যারো কীতে আমি চাপ দেব। আমি বাম অ্যারো কীতে চাপ দিচ্ছি একটা একটা করে, দেখেন আমার টাইপ যে টেক্সট সেই টেক্সটটি সিলেক্ট হয়েছে। আবার যদি আমি চিন্তা করি যে আমি নিচের দিকে লেখা সিলেক্ট করব অথবা উপরের দিকে লেখা সিলেক্ট করব, এ সেটি কীভাবে করবেন। যেমন আমি এই ইংলিশের পরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি ইংলিশ সহ উপরের দিকে টেক্সটগুলো আমি সিলেক্ট করতে চাই তাহলে কী করব, আমি শিফট কীতে চাপ দিলাম, দেওয়ার পরে আমি আপ অ্যারো কী দিলাম, আপ অ্যারো কী দিলাম, দেখা আমার এই উপরের টেক্সটগুলো সিলেক্ট হয়েছে। আবার আমি যদি নিচের দিকে যদি আমি টেক্সটগুলো সিলেক্ট করতে চাই, আবার আমি শিফট কীতে চাপ দিলাম এবং ডাউন অ্যারো কী দিলাম, তাহলে আমার দেখুন আবার নিচের দিকে যে টেক্সটগুলো রয়েছে নিচের টেক্সটগুলো সিলেক্ট হয়েছে। আবার আমি যে কোনো একটা কীতে চাপ দিয়ে আমি এটা টেক্সট সিলেক্টটা ছেড়ে দিলাম।
আর আমি যদি আমাদের ডকুমেন্টের সকল লেখা যদি একসঙ্গে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কীভাবে করব? এটি করার জন্য আমি যে অ্যারো কি দিয়ে দেখালাম, এই অ্যারো কি দিয়ে মনে করেন একটা ডকুমেন্টে আমার 100টি পেজ রয়েছে, 100টি পেজ যদি আমি এরকম অ্যারো কি দিয়ে দিয়ে যে সিলেক্ট করি তাহলে সময় সাপেক্ষ, আবার আমি কি মাউস দিয়ে আপনাদেরকে যেটা দেখিয়েছি মাউস দিয়ে করলেও সেটা সময় সাপেক্ষ। এখন অ্যাট এ টাইম আমি সকল টেক্সট সিলেক্ট করার জন্য কিবোর্ডে আপনার কন্ট্রোল ধরে এক এতে যদি চাপ দেয়, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে আমি কিবোর্ডে যে এতে যদি চাপ দিই তাহলে আমার ডকুমেন্টসের যতগুলো লেখা রয়েছে সকল লেখা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের কিবোর্ড এবং মাউস ব্যবহার করে কিভাবে টেক্সট সিলেক্ট করা যায় সেই সম্পর্কে ধারণা। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।